আমাদের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি লোড শেডিং থেকে বাঁচার কিছু টিপস এবং টিপস লোড শেডিং থেকে পরিপূর্ণ ব্যস্তে না পারলেও এই টিপসগুলো ফলো করলে লোড শেডিংয়ে কিছুটা স্বস্তি যাদের অর্থনৈতিক সক্ষমতা বেশি রয়েছে ঝামেলা মুক্ত সমাধান হচ্ছে আইপিএস তবে আইপিএস গুলোতে সবচেয়ে বড় সমস্যা এর বিদ্যুৎ হয় এতে মাস শেষে অনেক বেশি বিদ্যুৎ বিল দিতে হয় এমনকি সস্তা আইপিএস গুলো সাইনোসেডিয়াল পরিবর্তে স্কোয়ার ওয়েব তৈরি করে যা আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্য ক্ষতিকর এই জন্য যারা ঝামেলা মুক্ত টাকা খরচ করে নোডশেডিং এর সমাধান চান তারা ব্যবহার করতে পারেন আইপিএস তবে আইপিএস কেনার সময় ভালো কোম্পানির আইপিএস কিনতে হবে এবং স্কোয়ার ওয়েবের এর পরিবর্তে সাইনোসেডিয়াল ওয়েব এর কিনতে হবে আইপিএস কেনার সময় আরেকটি বিষয় লক্ষ্য রাখা যেতে পারে আমরা হাইব্রিড টাইপের আইপিএস কিনতে পারি অর্থাৎ যে এ সোলার প্যানেলকে ইন্ট্রিগেট করা যাবে এরকম আইপিএস কিনতে পারে সোলার প্যানেল এর সাথে ইন্ট্রিগেট করতে পারলে এর লসের কারণে অতিরিক্ত যে বিদ্যুৎ বিল আসে সেখান থেকে কিছুটা রেহাই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা কম খরচে ঝামেলামুক্ত লোডশেডিং থেকে সাময়িক সমাধান পেতে চান তারা ব্যবহার করতে পারেন চার্জার দেন বাজারে চার্জার ব্যাপক চাহিদার কারণে এর দাম অনেক বেশি পড়ে যাচ্ছে এবং চার্জার ফ্যানের যে ব্যাটারিগুলো সরবরাহ করা হচ্ছে কোয়ালিটি অত্যন্ত নিম্নমান ফলে চার্জার ফ্যান কেনার পরেও এর ব্যাটারি কোয়ালিটি খারাপ হওয়ার কারণে চার্জার ফ্যানের আমরা দীর্ঘমেয়াদী ব্যাক পাচ্ছি না এতে চার্জার ফ্যানের জন্য আমাদের একটি ঝামেলা এবং বিরক্তির সৃষ্টি হচ্ছে তাই চার্জার ফ্যানের পরিবর্তে কম খরচে ডিসি ফ্যান ব্যবহার করা যেতে পারে ডিসি ফ্যানের সাথে থাকবে একটি চার্জার এবং এর ব্যাক দেওয়ার জন্য প্রয়োজন মতো ব্যাটারি অনেক সময় ব্যাটারি খরচ কমানোর জন্য আমরা ভ্যানের পুরাতন ব্যাটারি কিনতে পারি তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে একটি ফ্যান এবং কিছু লাইট চালানো যায় দিন দিন যেহেতু বিদ্যুতের দাম বেড়েই চলেছে এই জন্য আমরা সোলার প্যানেলের জন্য আলাদা সিস্টেম ডেভেলপ করতে পারি এতে যেমন দিনের বেলা মাধ্যমে আমরা সোলারের ফ্যান চালাতে পারি সব সময়। এবং রাতের বেলায় ব্যাক আপ থেকে লোডশেডিং এর মুহূর্তে ফ্যান চালাতে পারবো এতে দীর্ঘমেয়াদী উপকার পাওয়া যাবে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা তৈরি হবে অন্যদিকে লোডশেডিং এর সময় তবে টাকা যদি বেশি থাকে সেক্ষেত্রে সোলারের সম্পূর্ণ আইপিএস ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে বাসাবাড়িতে ব্যবহৃত কিছু লোড সোলার আইপিএস এর মাধ্যমে কানেকশন দিলে বিদ্যুৎ খরচ যেমন সাশ্রয়ী হবে লোডশেডিং থেকে সহজে বাঁচতে পারবেন সোলার প্যানেল স্থাপন করার আগে কিছু ভুল এড়িয়ে চলতে পারলে সোলার প্যানেল লাভজনক এবং সাশ্রয়ী হবে সোলার প্যানেলের ভুল এড়িয়ে চলার জন্য আমাদের এই ভিডিওটি দেখতে পারেন